গোটা দেশ ফুঁসছে। ইতিমধ্যেই এই চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে চিকিৎসকরা তারা বিভিন্ন জায়গার তারা রাস্তায় নেমেছেন, কর্মবিরতির ডাক দিয়েছেন। আর এবার চিকিৎসকদের কর্মবিরতিতে পদক্ষেপ রাজ্যের তরফ থেকে। কলকাতা মেডিকেলের চিকিৎসককে বদলির নির্দেশ, আন্দোলন সমর্থন করাতেই বদলি এমনটাই অভিযোগ। আরজি করের যে ঘটনা তার প্রতিবাদীরাও তাদেরকে বদলির হুমকির অভিযোগ করেন যে তাদের কাছে বদলি করে দেওয়া হবে, এরকম হুমকি আসছে। নার্সদেরও বদলির নোটিশ স্বাস্থ্য ভবনের, অর্থাৎ আন্দোলনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। এই লড়াই চলবে এবং আমরা এর সাথেও দেখেছি যে সমস্ত সিনিয়র ডাক্তাররা আমাদের এই লড়াইয়ে যারা পাশে থাকতে চেয়েছেন তাদের কিন্তু ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এটা আমরা দেখেছি। তো হ্যাঁ, হয়েছে, সিনিয়র স্যারকে যারা আমাদের এবং আমার ডিপার্টমেন্টেরই একজনকে ওনাকে দেখেছি। আমরা যে ডিপার্টমেন্টে হয় আমরা নাম নিতে চাইছি না, ওনাদের আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। আমরা হ্যাঁ আমরা নাম বলতে চাইছি না, বাট এটা বলছি যারাই আমাদের সাপোর্ট করছে এটা ওনারা ওখান থেকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। এটা কি মানে এটা কি হুমকি নাকি এটা সত্যি ট্রান্সফার, এটা আমরা বুঝতে পারছি। ভয় পেয়ে ওনাদের সরিয়ে দিচ্ছেন যাতে ওনারা আমাদের পাওয়া যাচ্ছে না, তো পাওয়া যাচ্ছে না, তো উনি নিজে তো এটা সবাইকে জেনে রাখতে হবে যে আমরা যতদিন না বিচার পাচ্ছি আমরা এই লড়াই লড়বো, আমাদের এই লড়াই চলবে। এবং গতকাল নার্সদের তরফ থেকে ঠিক কি অভিযোগ ছিল শুধু তো ভবন থেকে আমাদের এই আন্দোলনে পাশে থাকার জন্য ট্রান্সফারের হুমকি দেওয়া হয়েছে। আমরা ওনাদের জানাতে চাই এবং সবাইকে জানাতে চাই এই আন্দোলনে নিরাপত্তার দাবিতে এবং আজ যাতে করে মেন কালপ্রিট সাজা পায় এবং শাস্তি পায় সেটা সুনিশ্চিত করার জন্য আমরা এই আন্দোলন চালাবো। আরজিকর হাসপাতালের যত সিনিয়র এবং জুনিয়র স্টাফ আছে তারা সবাই আমরা এই মুহূর্তে ইউনাইটেডলি এই আন্দোলনের সাথে আছি। আমরা ওখানে আন্দোলন চলছিল সেই মুহূর্তে কোন রকম ভাবে আমাদের কানে আসে যে এরকম। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। রেশমি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রেশমি, গোটা দেশ জুড়ে চিকিৎসকরা আন্দোলনে সামিল হয়েছেন, আজ আইএমএ ডাকে বিশেষ কর্মসূচি পর্যন্ত নেওয়া হয়েছে, আউটডোর পরিষেবা বন্ধ রাখবার কথা ছিল এখনো সেই পদ্ধতিতেই চলছে গোটা পরিস্থিতি। এরপরে দাঁড়িয়েও চিকিৎসকদের নার্সদের বদলি করে দেওয়ার হুমকি আসায় যে একগুচ্ছ অভিযোগ সামনে আসছে রেশমি। দেখো, আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্ণায় বসেছেন মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়া রয়েছেন তারা আজকে মারাত্মক একটি অভিযোগ সামনে এনেছেন। তারা বলছেন তাদের এই আন্দোলনে যেই সকল সিনিয়র ডাক্তাররা তাদের পাশে ছিলেন তাদের মধ্যে তিনজনকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশিকা এসেছে স্বাস্থ্যভবনের থেকে। এবং তারই প্রতিবাদে আজকে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন এবং জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা প্রিন্সিপালের ঘরের সামনে প্রতিবাদ দেখান এবং ছাত্রছাত্রীরা রয়েছেন জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। মূলত কি কারণে তোমাদের আজকে মূলত যে ট্রান্সফার অর্ডারটা ইস্যু করা হয়েছে, গতকাল নাগাদ আমরা খবর পেয়েছি প্রায় 43টা ট্রান্সফার অর্ডার অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল মেডিকেল প্রফেসর্সদের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করে দেওয়া হয়েছে। এবং মূলত দেখা গিয়েছে যে যারা যারাই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে গিয়েছেন তাদেরকেই মূলত স্থানান্তরিত করা হয়েছে। হয়তো এটা একটা আন্দোলনটাকে কোনোভাবে দমিয়ে দেওয়ার একটা প্রয়াস হতে পারে। তার জন্যই কি তোমরা প্রিন্সিপাল রুমের সামনে প্রতিবাদ দেখাচ্ছ? একদমই তাই। অলরেডি প্রিন্সিপাল আশ্বাস দিয়েছেন এবং তিনি একটা নোটিশ অলরেডি ইস্যু করেছেন যেটায় বলা হচ্ছে যে আমাদের কলেজ কাউন্সিল রুমে 3:30 থেকে একটি মিটিং হবে, সব এইচওডিরা মিলে সব সেই মিটিংটাতে বসবেন এবং দেখবেন তারা কি করতে পারেন। তোমাদের কলেজের মেডিকেল কলেজের কতজন সিনিয়র ডাক্তারকে ট্রান্সফারের অর্ডার? আমরা যতদূর জানি মেডিকেল কলেজ থেকে 3 জন মতো হয়েছে আর বাকি অন্যান্য কলেজের অন্যান্য অনেকে রয়েছেন। কোন ডিপার্টমেন্ট না ঠিক সেটা বলতে পারবো না। তারা কি তোমাদের আন্দোলনের পাশে? হ্যাঁ, নিঃসন্দেহে পাশে ছিলেন। তোমরা কি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছ কোথাও গিয়ে? কি তীব্র প্রতিবাদ, নিন্দা সব কিছু একসাথে জানাচ্ছি।
কোথাও গিয়ে কি মনে হচ্ছে তোমাদের যে আন্দোলন যেটা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনকে কোথাও প্রতিহত করার বা ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা? নিঃসন্দেহে, সেটা তো বোঝাই যায়। এবার বাকিটা তো সাধারণ মানুষ বুঝবেন। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে রেশমি আমাদের সঙ্গে থাকো। টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে। ডক্টর বণিক, আপনাকে স্বাগত জানাবো কলকাতা নিউজে। আন্দোলনে যে চিকিৎসকরা পাশে ছিলেন, প্রত্যক্ষভাবে সমর্থন করেছেন, তাদেরকে বদলির নোটিশ, রীতিমতো তাদের জন্য ট্রান্সফার অর্ডার ইস্যু করা হয়েছে। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজের অন্যান্য পড়ুয়া যারা রয়েছেন তারা প্রিন্সিপালের দ্বারস্থ হয়েছেন। কি বলবেন, আন্দোলনকে দমিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমি পরবর্তীতে যোগাযোগ করবার চেষ্টা করব। রেশমি, যেমনটা জানাচ্ছিলে, ম্যামেরা এবং অন্যান্য আরও অনেক প্রতিনিধিরাও থাকবেন, আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভসরাও থাকবেন, সবাই মিলে সেই মিটিংয়ে বসবে, এবার আলোচনা করে দেখা যাবে কি করা যায়। তারা হয়তো স্বাস্থ্যভবনে কিছু চিঠিও দিতে পারে, কোনো ডেপুটেশনও সাবমিট করা হতে পারে। আমার নাম আবিদ তালুকদার। না, আমি কোনো ডিপার্টমেন্ট না, তৃতীয় বর্ষের MBBS ছাত্র। রেশমি, যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, কারণ অনেকেই প্রিন্সিপালের দ্বারস্থ হয়েছেন, 3:30 নাগাদ তারা বৈঠকে বসবেন, সে ছবিটাও কার্যত তাদের কথাতেই তারা পরিষ্কার হলো গোটা পরিস্থিতি। এবং এখান থেকে দাঁড়িয়ে আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। রেশমি, আমাদের সঙ্গে থাকো। ডক্টর কাজল কৃষ্ণ বণিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর বণিক, আপনাকে স্বাগত জানাবো। আন্দোলনে প্রত্যক্ষভাবে সমর্থন করা চিকিৎসকদের বদলির নির্দেশ আসছে, তাহলে কি কোথাও একটা আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আরে, রাজ্য স্বাস্থ্য দপ্তর কত কয়েক বছর ধরে নানাভাবে চেষ্টা করছেন যাতে স্বাস্থ্য দপ্তরের ভেতরে যে বিশৃঙ্খলা, অনৈতিকতা, দুর্নীতি ইত্যাদি রয়েছে সেগুলোকে জনসংখ্যে আড়া না হয়। মানে অসভ্যতার ঘটনা দেশ বিদেশের কাছে আমাদের মাথা নিয়ে গিয়েছে। আমরা মর্মাহত চিত্তে এখন একটিমাত্র দাবি করছি যে সত্য উদ্ঘাটন হোক। দাবি যারা দাম তুলছেন তাদেরকে সরিয়ে দিয়ে তো কোন করে করলাম না। একজন তো সরাসরি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই আন্দোলনের ময়দানে আসবেন, যেমনটি করে নির্যাতিতার মা বাবা বলছেন, তারা তাদের সন্তানকে ফেরত পাবেন না, সন্তান হারিয়ে থেকে তারা লক্ষ লক্ষ সন্তান পেয়েছেন। যখন অনৈতিকতা এবং দুর্নীতি ভরা একমাত্র হাতিয়ার হয় কোন একটি সরকারের কোন একটি পক্ষে, তখন যত চেষ্টা করুক না কেন তারা কিন্তু মানুষের প্রতিবাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারবে না। আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে আর্চিতাবের ঘটনার শেষ দেখে ছাড়বে পশ্চিমবাংলার জাগ্রত জনতা, এবং তার জন্য যা করা দরকার এখনো সরকারের এগিয়ে আসুন, দায় নিন, দায়িত্ব সাহায্য করুন। আগামীকাল কিন্তু একেবারে ডক্টর বণিক অনেক ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি রেশমির কাছে আরো একবার যাওয়ার চেষ্টা করব। রেশমি, চিকিৎসকরা মনে করছেন যে এভাবে আন্দোলন দমানোর চেষ্টা চললেও তা সেই চেষ্টা হয়তো খুব একটা ফলপ্রসূ হবে না, কিন্তু এই মুহূর্তে তুমি কলকাতা মেডিকেল কলেজে রয়েছো, সেখানকার ভাইব্রেন্ট কি বুঝতে পারছো? মানে যারা চিকিৎসক রয়েছেন তারাও কি তাহলে পরবর্তীতে আন্দোলনে সামিল হওয়ার আগে দুবার ভাববেন, নাকি তারা একদমই ডোন্ট কেয়ার? দেখো, এই মুহূর্তে আমাদের যেরকম প্রতিক্রিয়া দিয়ে জানালেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক, সেই একই প্রতিক্রিয়া কিন্তু যারা ধর্ণা দিচ্ছেন ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের, তারা বলছেন তাদের আন্দোলন যত দবানোর চেষ্টা করা হবে সেই আন্দোলন কিন্তু আরও বৃহত্তর হবে, কোনোভাবে কোনো ষড়যন্ত্রে তাদের আন্দোলন দমানো যাবে না, তা কার্যত স্পষ্ট আমাদের ক্যামেরার সামনে জানিয়েছেন যারা আন্দোলনরত চিকিৎসকরা রয়েছেন তারা। এবং আজকে
যে চিত্র দেখা গেল প্রিন্সিপাল রুমের সামনে, যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন কিংবা ডাক্তারি পড়ুয়ারা, তারা আন্দোলন করলেন এবং পরবর্তীতে ছবিটা কি থাকে, একই থাকে না তার বদল ঘটে, অবশ্যই সেদিকে নজর থাকবে। রেশমি, আপাতত ধন্যবাদ।